করোনা মহামারীর মধ্যে হাইকোর্টের নির্দেশে শর্ত সাপেক্ষে গঙ্গাসাগর মেলা হচ্ছে। গঙ্গাসাগরের মধ্যে যে সকল তীর্থযাত্রী পৌঁছচ্ছে তাদেরকে ডাবল ভ্যাকসিনের কাগজ এবং আরটিপিসিআর টেস্ট বাধ্যতামূলক। তৎপর রয়েছে প্রশাসন, জলপথ স্থলপথ আকাশপথে সমস্ত দিক থেকে নজরদারি তুঙ্গে, কোনো কিছুতেই খামতি রাখতে চাইছে না রাজ্য সরকার। সকাল সকাল সমস্ত তীর্থযাত্রীরা পুণ্যলগ্নে স্নান করার জন্য গঙ্গাসাগর বেলাভূমিতে স্থান নিয়েছে। সবাইকে কোভিড প্রোটোকল মেনে গঙ্গাসাগরের মধ্যে চলাচল করতে হবে। প্রতি বছরের তুলনায় এবছর তীর্থযাত্রীর সংখ্যা অনেকটাই কম। মন্দির চত্বর থেকে শুরু করে তীর্থযাত্রীরা যেখানে খাওয়া দাওয়া করবে সমস্ত জায়গায় প্রশাসনের উদ্যোগে স্যানিটাইজ করা হচ্ছে। আর একদিনের ব্যবধানে দেখা যাবে বেলাভূমিতে কোভিড প্রোটোকল কতটা মানা হয়েছে। সবচেয়ে বড় চ্যালেঞ্জ রাজ্য সরকারের কাছে।